ইতিহাসে মানুষের সঙ্গে মানুষের যুদ্ধের কাহিনীর তো শেষ নেই তবে মানুষের সঙ্গে পাখির যুদ্ধের কথা শুনেছেন কি বলছি দ্য গ্রেট ইমো ওয়ারের কথা যেখানে একদল পাখি হারিয়ে দিয়েছিল মানুষকে শুনতে অবিশ্বাস হলেও এটি সত্যি সময়টা উনিশশো সাল অস্ট্রেলিয়ার ক্যাম্পিয়ন এলাকায় হঠাৎ করে ইমো পাখিদের বিচরণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ পাখি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই পাখিটি দেখতে কিছুটা উট মতোই অস্ট্রেলিয়ার খোলা মাঠ জুড়ে দাপিয়ে বেড়াতো এই ইমুরা তবে বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের প্রায় সর্বত্রই ইমু বাহিনীদের দখলে চলে যায় চাষিদের জমিতে ঠিকমতো বেড়া ও সীমানা প্রাচীর না থাকায় আরও বেপরোয়া হয়ে ওঠে পাখির দল তারা কৃষকের কষ্টের ফসল কয়েক মুহূর্তের মধ্যে নষ্ট করে দিত চাষিদের অভিযোগের ভিত্তিতে ফসল রক্ষায় কর্তৃপক্ষ ইমু নিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নেয় আর সে দায়িত্ব গিয়ে পড়ে সৈন্যদের ঘাড়ে তারপর ইমো নিয়ন্ত্রণের জন্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী জর্জ পিয়ার্স মেশিন গানের ব্যবস্থা করে দেন উনিশশো বত্রিশ সালের দুই নভেম্বর প্রায় অর্ধ শতাধিক ইমুর একটি দল চোখে পড়ে সৈন্যদের গুলি ছুড়লেও একটি পাখিও মারা যায় না সেদিন ব্যর্থতা ও হতাশা নিয়ে সেদিন ফেরত আসতে হয়েছিল সৈন্যদের দ্বিতীয় দিনেও সেই একই অবস্থা দ্রুতগতির পাখিগুলো বিপদ বুঝেই দৌড়াতে শুরু করে বৃথা যায় শত শত রাউন্ড গুলি এদিকে অভিজ্ঞ সেনাবাহিনী ও বিপুল পরিমাণ গুলি খরচ করেও আটকানো যায়নি ইমুদের একসময় চাষিদেরও সহ্য করে নিতে হয়েছে দৈত্যাকার এই পাখিদের অত্যাচার বর্তমানে বিশেষ সীমানা প্রাচীর দিয়ে ইমুদের সরিয়ে রাখায় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন হাজারো কৃষক তবে ইতিহাসের পাতায় ইমুদের জয়ে লেখা হয়ে যায় সোনারক্ষরে যারা আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের বিরুদ্ধে কোনো হাতিয়ার ছাড়াই লড়াই করে বিজয়ী হয়েছিল